আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছয় প্রকার নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবেন। এই ছয় প্রকার নারীদের মধ্যে আমাদের মা বোন আত্মীয় স্বজন আমরা অনেককে হয়তো দেখতে পাবো। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন তো অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। তারা এসে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কান্না করছেন, ওনার গাল মোবারক বেয়ে পানি পড়ছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতাপিতা আপনার উপর কুরবান হোক, আপনি কেন কান্না করছেন? তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আপনি কেন কান্না করছেন? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মেরাজে যাওয়ার পর সেখানে অনেক কিছু দেখেছি, হযরত জিব্রাইল আমাকে অনেক কিছু দেখিয়েছেন। তারপর আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, জাহান্নামে যাওয়ার পর আমি তাকিয়ে দেখি আমার উম্মতের মধ্যে অধিকাংশ নারীরা জাহান্নামী হচ্ছে, পুরুষদের তুলনায় আমি জাহান্নামে নারীদের সংখ্যা অধিক গুণে দেখেছি। আমার উম্মতের মধ্যে ছয় প্রকার নারী জাহান্নামে যাবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবেন। তারপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে আমাদেরকে একটু বলে দিন যে ছয় প্রকার নারী যারা কিয়ামতের ময়দানে সরাসরি জাহান্নামে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম নারী হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে মাথার চুল খোলা রেখে রাস্তায় প্রদর্শন করে ঘোরাঘুরি করত এবং তারা জানত পরপুরুষের কাছে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা গুনাহের কাজ, কিন্তু তারপরেও অসৎ উদ্দেশ্যে জেনে শুনে যারা এমন পাপ করেছে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিস্বরূপ তাদেরকে চুল দ্বারা আগুনের শিখার উপর ঝুলিয়ে রাখবেন এবং নিচ থেকে যখন আগুন দিয়ে তাপ দেওয়া হবে তখন তাদের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। কিন্তু মহাদ্দেসে কেরামগণ বলেন, যে সকল নারীরা না জেনে এই পাপ এতদিন করেছে তারা যদি জানার পর ইস্তিগফার করে সঠিক পথে ফিরে আসে তাদের জন্য অবশ্যই আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। তাই স্বামী ব্যতীত কোনো পরপুরুষকে নিজের সৌন্দর্য প্রদর্শন করে বেড়ানো কোনোভাবেই আমাদের উচিত হবে না। দুই নম্বর হচ্ছে, যে নারী কটুকথার মাধ্যমে সবসময় গালিগালাজ এবং বকাবকি করে তার স্বামীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এই সকল নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিবেন, সেই সাথে তাদের জিহবায় পেরেক মেরে দিয়ে তাদেরকে জাহান্নামের আগুনে একইভাবে ঝুলন্ত অবস্থায় রেখে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো যখন বলছিলেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ বেয়ে অশ্রু ঝরছিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে সেই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনছিলেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের পরিবারে বেশি বেশি নসিহতমূলক আলোচনাগুলো চালিয়ে যাব, আমাদের মা বোনদেরকে সতর্ক করব যেন কোনোভাবেই তারা তাদের স্বামীকে কষ্ট না দেয়। গালিগালাজ করা, বকাবকি করা অথবা অন্তরে আঘাত দিয়ে কথা বলা, খোঁটা দেওয়া, খোঁচা মেরে কথা বলা, এই সকল কর্মকাণ্ড থেকে যেন তারা নিজেদেরকে দূরে রাখে। তিন নম্বর হচ্ছে, যারা স্বামী থাকার পরেও অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়া করে। প্রিয় দর্শক, পরকীয়া এমন একটি ভয়াবহ ভাইরাস হয়ে গেছে আমাদের সমাজে যা করোনা বা অন্য কোনো মহামারী থেকেও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আমি মনে করি এখন বাংলাদেশে করোনার চেয়ে পরকীয়ার মহামারী খুব বাজে আকার ধারণ করেছে, হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে এই মহামারীতে। বিশেষ করে মোবাইল ফোন এবং মেসেজিং অ্যাপগুলোর অপব্যবহার এই পরকীয়ার রাস্তাকে উস্কে দিচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে শাদী হচ্ছে ঠিকই, কিন্তু এরপরেই দেখা যাচ্ছে পরকীয়ার কবলে আক্রান্ত হয়ে সেই বিয়েগুলো ভেঙে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সবে মেরাজে দেখেছি একদল নারী এবং পুরুষ তারা ভালো এবং সুস্বাদু মাংস রেখে পচা বাসি মাংস খাচ্ছে এবং সেই দুর্গন্ধযুক্ত মাংস থেকে পোকামাকড় তাদের শরীর দিয়ে বের হচ্ছে। এই জঘন্য দৃশ্য দেখে আমি জিব্রাইলকে বললাম, ইয়া জিব্রাইল, তারা সুস্বাদু মাংস রেখে পচা মাংস খেয়ে এইভাবে কষ্ট কেন পাচ্ছে? তখন জিব্রাইল বলল, ইয়া রাসূলাল্লাহ, তারা হালাল স্বামী এবং হালাল স্ত্রী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত হয়েছে, জিনার মতো জঘন্য পাপাচারে লিপ্ত হয়েছে, তাই আল্লাহ পাক তাদেরকে এই জঘন্য শাস্তি দিয়েছে। চার নম্বর হচ্ছে, যে মহিলা অপবিত্র হওয়ার পরেও পবিত্রতা অর্জন করতে অলসতা করে, সালাত আদায় করার ক্ষেত্রে মনোযোগ দেয় না, নামাজের প্রতি অমনোযোগী থাকে, সে সকল নারীদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিবেন। এই জন্য অবশ্যই নামাজের সময় হওয়ার সাথে সাথে পবিত্র হয়ে নামাজটা পড়ে নেব ইনশাআল্লাহ। পাঁচ নম্বর হচ্ছে, মিথ্যা কথা বলা, গীবত করা, চুগলখুলি করা। অনেক নারীদের মধ্যে এই ধরনের স্বভাব দেখা যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও জাহান্নামের ফয়সালা করে দিবেন। প্রিয় দর্শক, মিথ্যা কথা বলা, মানুষের গীবত করা, পরনিন্দা করা, এটা অনেক মা বোনদের মধ্যে
একটা জাতি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তারা এমনভাবে মিথ্যা কথা বলে থাকেন যে এটা যে মিথ্যা তা বোঝার কোনো উপায় নেই। এছাড়াও তৃতীয় ব্যক্তির অনুপস্থিতিতে দুইজন মিলে তার গীবত করা যেন আমাদের সামাজিক রীতি হয়ে গেছে। এটাও একটা মহামারী এবং ভাইরাসের মতো আকার ধারণ করেছে। অনেক মা বোনদের মধ্যে এই স্বভাবটা কোনোভাবেই সরানো যাচ্ছে না। তারা অনেকেই বলে থাকেন অবসর সময় কাটানোর জন্য একটু একটু গাল গল্প না করলে হয় না, কিন্তু অনেক ভালো এবং সুন্দর বিষয় নিয়েও কথা বলা যায়, কিন্তু তাদের আলোচনার মুখ্য বিষয় থাকে পরনিন্দা। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই অভ্যেস যাদের মধ্যে থাকবে সে সকল মহিলারা জাহান্নামে যাবে। সর্বশেষ সেই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন যারা সদা সর্বদা অন্যের সুখ শান্তি দেখে হিংসে করে এবং অন্যের ভালো সহ্য করতে পারে না। এমনকি সমাজের কেউ বা তার সহকর্মী কোনো নারী যদি ভালো কোনো কিছু করে, ভালো কোনো অবস্থানে যায়, সেই হিংসুটে নারী